হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আজকে আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে ডিসক্রাইব করতে চলেছি। আমি যেরকম ইন্ডাস্ট্রি এক্সপার্ট নিয়ে বেসিক্যালি আলোচনা করি, আজকের আলোচনাটাও সেই একটি ইন্ডাস্ট্রির তার ডাউন অ্যান্ড ফল স্টোরি নিয়ে। তো আজকের যে ম্যাটারটা নিয়ে ডিসকাশন হচ্ছে সেটা বেসিক্যালি আমাদের যে ডিটারজেন্ট পাউডার, যেটাকে আমরা নির্মা বলে আমরা সবাই প্রত্যেকে ইউজ করেছি আমাদের লাইফে, তো সেটারই ডাউনফল নিয়ে হচ্ছে আজকে স্টোরিটা হতে চলেছে। তো আমরা প্রত্যেকেই জানি যে বেসিক্যালি গুজরাটের হাওয়ার মধ্যে একটা বিজনেসের ফ্লেভার ছড়িয়ে রয়েছে, রাইট? তো সেই রকমই একজন মানুষ যে বেসিক্যালি কেমিস্ট ছিল, তো সেখান থেকে সে চাকরি করতে করতে আজকে তাদের একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করে এবং সেখান থেকে তার জার্নি শুরু হয়। ওকে, তো সেই নিয়েই আজকের আমাদের ডিসকাশন হচ্ছে শুরু হচ্ছে। তো আমার নাম হলো বলরাম মান্না, আমার চ্যানেলের নাম হচ্ছে মান্নাস ম্যাক্রো। আপনারা যারা এখনও আমার চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটাকে ক্লিক করে দিন নেক্সট সেগমেন্টের ডিটেলস বা যাবতীয় আপনার জানার জন্য আপনাকে বেল আইকনটাকে ক্লিক করতে হবে। তো চলুন আজকের ডিটেলসে আমরা জিনিসগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করি। তো বেসিক্যালি আমরা জানি যে 1970 সালে বেসিক্যালি কী হতো, যে ইউনিলিভার বা যেটাকে আমরা হিন্দুস্তান লিভার বলে থাকি, তাদের কিন্তু সার্ফ প্রোডাক্টটা কিন্তু মার্কেটে একটা জায়গা করে বসেছিল, যেখানে অন্যান্য যে সমস্ত প্রোডাক্ট তো খুব একটা ছিলই না, বাট তাদের একটা দাবদাবা ছিল মার্কেটের মধ্যে। তো সেখানে সেই সময় আমাদের কিশোরভাই প্যাটেল বেসিক্যালি কী করেন, যে উনি তখন চিন্তা করেন যে আমি কিভাবে একটা মার্কেটে প্রোডাক্ট লঞ্চ করতে পারি, যে অ্যাজ আ কেমিস্ট হিসেবে যেটা মানুষের কাছে একটা সহজলভ্য হবে, প্লাস তার সাথে যে জিনিসটা হচ্ছে হিউজ মানুষ ইউজ করতে পারবে। তো তিনি তখন চাকরি করার সাথে সাথে নির্মা বলে একটি প্রোডাক্টকে তিনি মার্কেটের মধ্যে লঞ্চ করেন, বাট লঞ্চ হওয়ার সাথে সাথে সেটা কিন্তু মার্কেটে সেইভাবে হচ্ছে একটা হইচই ফেলতে পারেনি, কারণ তিনি অফিস করতেন, তার সাথে সাথে তিনি রাত্রে এসে মার্কেটিং করতেন, সকালে কিছু প্রোডাক্ট নিয়ে বেরোতেন। তো এইভাবে যখন তিনি করতে থাকলেন, তো তখন দেখলেন যে লোকের মধ্যে তো ডিমান্ড রয়েছে, বাট তিনি সবার কাছে ঠিকমতো হচ্ছে পৌঁছতে পারছেন না, এই হচ্ছে ব্যাপার। তো এই স্টোরিটা এমন একটা যে হচ্ছে একটা 40 বছরের একটা ইউনিলিভারের বুনিয়াদকে পুরো একদম হিলিয়ে রেখে দিয়েছিল, সেটা হচ্ছে নির্মা। তো এইভাবে যখন কারসানভাই প্যাটেল তার জার্নিটা শুরু করে, তো তখন ফার্স্ট তিনি যখন তার স্টার্টিং বিজনেসটা চালু করতো, তখন প্রথমে যতটা নিজের পক্ষে সম্ভব হয় ঘরে ঘরে গিয়ে হচ্ছে সেল করা, তো ততটাই উনি রেভিনিউ দেখতে পেয়েছিলেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি যে আমরা নির্মার যে প্যাকেটেজিং লেডি বা নির্মার নামটা করতে গেলো, নির্মার নামটা বেসিক্যালি হচ্ছে নিরুপমা বলে একটি মেয়ের নাম থেকে নির্মা নামটা হচ্ছে এসছে। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে নিরুপমা বেসিক্যালি হচ্ছে কারসানভাই প্যাটেলের মেয়ে, তো উনি হচ্ছে অল্প বয়সেই মারা যান, তো সেই নামেই হচ্ছে যে আমরা মেয়ের ফটোটা দেখি নির্মার, সেটাও হচ্ছে বেসিক্যালি হচ্ছে ওই লেডিকে রিপ্রেজেন্ট করেই হচ্ছে বানানো হয়েছে। ওকে, তো এটা হচ্ছে নিরুপমার যে ট্যাগ লাইন বা নামটা করতে গেলো, তার বিস্তারিত আপনাদের আমরা এক্সপ্লেন করলাম। নেক্সট হচ্ছে আমি যেটা নিয়ে বলতে চাই যে যখন নির্মা মার্কেটের মধ্যে এলো, তো বেসিক্যালি সার্ফ সেই সময় হচ্ছে 13 টাকা হচ্ছে মার্কেটে বিক্রি হতো। তো নির্মার ওনার উনি তখন ডিসাইড করলেন যে আমি এটাকে মোটামুটি 3 টাকার মধ্যে মার্কেটে নিয়ে আসবো, ঠিক আছে? তো যখন তিনি 3 টাকার মধ্যে মার্কেটে নিয়ে এলেন, তো মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস এদের মধ্যে একটা ডিটারজেন্ট যেটা আমাদের প্রতিনিয়ত লাইফে ইউজ হচ্ছে, তো সেটা একটা গুরুত্ব কিন্তু বাড়তে থাকে। ওকে, তো 1969 যখন ফার্স্ট উনি হচ্ছে এইটা লঞ্চ করেন, তো তারপর 1972 মধ্যে মোটামুটি একটা মানুষের মধ্যে কিন্তু একটা অ্যাওয়ারনেস ছড়িয়ে পড়ে যে হ্যাঁ, নির্মা বলে একটি প্রোডাক্ট রয়েছে যেটা ডেফিনেটলি হচ্ছে মার্কেটে আমাদের হচ্ছে ইউজেবল এবং একটি কনফিডেন্স করা যেতে পারে। এবং এখানে তখন বেসিক্যালি হচ্ছে কারসানভাই প্যাটেল একটা লজিক নিয়ে আসেন যে আমরা যদি প্রত্যেকে এই যে ডিটারজেন্টটা আছে সেটা যদি আপনার পরিষ্কার করতে সাহায্য না করতে পারে, তাহলে আপনি এটা রিটার্ন করতে পারেন। তো এই যে একটা বিজনেস স্ট্র্যাটেজি, এটা কিন্তু ওনাকে হচ্ছে
অনেক বড় জায়গায় আস্তে আস্তে নিয়ে যেতে থাকেন। তো তখন ওনার পক্ষে একটা কঠিন ডিসিশন নেওয়ার ব্যাপার ছিল যে কি করে উনি চাকরিটা ছেড়ে দিয়ে উনি ওনার সম্পূর্ণ বিজনেসে নিজেকে কনসেন্ট্রেট করবে। বাট সেই যে চাকরিটা ছেড়ে দিয়ে বিজনেসে কনসেন্ট্রেট করবে সেটা কিন্তু ফার্স্ট টাইম তিনি করতে পারেননি। আফটার রানিং ফোর ইয়ার্স তখন তিনি ডিসিশন নেন, না আমি এবার আমি পুরো কনসেন্ট্রেটটা আমার চাকরিতেই দেবো, তো মানে পুরো কনসেন্ট্রেটটা বেসিক্যালি আমার বিজনেসেই দেবো। তো যখন তিনি বিজনেসের এরকম কনসেন্ট্রেট দেওয়া শুরু করলেন, তো তখন দেখতেই দেখতে ওনার যে প্রোডাক্টটা বা ওনার যে নির্মা যে সার্ফের যে প্রোডাক্টটা সেটা উনি 27,000 কোটি টাকার একটা রেভিনিউতে হচ্ছে পৌঁছে গেল। ওকে, তো উনি অনেক বিজনেস যারা হচ্ছে সেলস পার্সন তাদের হায়ারিং করলেন, তো তারা যত আস্তে আস্তে টিমটাকে তিনি এক্সপ্যান্ড করতে লাগলেন। তো এইভাবে যখন তিনি এক্সপ্যান্ড করলেন, তো এখান থেকে কী হলো, অন্যান্য দোকান বা মানুষদের মধ্যে আরও তার জনপরিচিতি হচ্ছে বাড়তে থাকলো। তো এইভাবে বাড়ার পর একটা সময় এমন হলো, আমরা প্রত্যেকেই জানি যে কোনো বিজনেসের কিন্তু স্ট্যাগনেন্ট তোমাকে সবসময় চেঞ্জ করতে হয়, মার্কেট সবসময় হচ্ছে আপডাউন হতে থাকে। তো সেই আপডাউনের যে মার্কেটের ব্যাপারটার স্ট্র্যাটেজিটা চেঞ্জ করার জন্য এমন সময় একটা সময় আসে আমাদের কারশাদ ভাই প্যাটেলের কাছে, যে বেসিক্যালি তখন ওনার মার্কেটের মধ্যে কি বলে ক্রেডিট ওভারলোড। ক্রেডিট ওভারলোড মিনস ওয়ার্ড, কি মার্কেটে যে রিটেলার্স বা যে দোকানদার ওর কাছ থেকে ওনার কাছ থেকে বেসিক্যালি মাল নিয়েছেন, তারা আর রিটার্ন পয়সা রিটার্ন করার যে ব্যাপারটা সেটা কিন্তু সেই সময় হচ্ছে থমকে যায়। তো সেই থমকে যাওয়ার কারণে বেসিক্যালি কি হলো, ওনার মার্কেটে 1,000 কোটি টাকার হচ্ছে একটা ক্রেডিট হয়ে যায়, যে যার পক্ষে অর্গানাইজেশনটা একদম দেউলিয়ার পথে যেতে বসেছিল। তো সেই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য উনি কি করলেন বেসিক্যালি, তো উনি মাথার মধ্যে একটা স্ট্র্যাটেজি নিয়ে এলেন, নিজের একটা কঠিন একটা ডিসিশন নিয়ে এলেন যে মার্কেট থেকে যত নির্মা প্রোডাক্ট আছে উনি সব মোটামুটি আবার ওনার নিজের ফ্যাক্টরিতে তুলে নিয়ে চলে আসবেন। তো মোটামুটি তখন উনি কি করলেন যে মিড অফ দ্য 20 মানে 2005 এরকম যা, উনি পুরো জিনিসটাকে হচ্ছে বেসিক্যালি হচ্ছে মার্কেট থেকে পুরো তুলে নিলেন। তো তুলে নেওয়ার পর উনি কী করলেন যে একটা অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে গেলেন। তো অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি উনি একটা কী করলেন, যে আমরা যে দেখেছি যেটা আমাদের ছোটোবেলায় বেসিক্যালি যে সবকি পছন্দ নির্মা, তো এই যে সবকি পছন্দ নির্মার মধ্যে একটা লেডি ফটো, তার সাথে লেডিদের যে ইনভলভমেন্ট, তো এটা হচ্ছে মানুষদের মধ্যে একটা বিশাল হইচই ফেলে দেয়। চলো, এবং তখন মিডল ক্লাস আপার ক্লাস লোয়ার ক্লাস প্রত্যেকে সার্ফ তো ইউজ করতো, তার সাথে বললো না নির্মাটা আমরা বেসিক্যালি ইউজ করে দেখি যে এর দবদবাটা বা এর যে কনফিডেন্সটা আমাদের দিচ্ছে সেটা ডেফিনেটলি আমাদের একবার ইউজ করে দেখা উচিত। তো এইভাবে মার্কেটের মধ্যে যখন একটা হইচই পড়লো, তো তখন মার্কেটের যারা রিটেলারদের যারা হেডস তারা বেসিক্যালি এদের সেলস পার্সনদের সাথে কথা বলা শুরু করলো যে আমার বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে দরকার। তো তখন তখন হচ্ছে কারশাদভাই প্যাটেল বেসিক্যালি বললেন যে ঠিক আছে, তো তোমাদের যখন এটা দরকার তো বেসিক্যালি এখন কিন্তু আপনাকে ক্যাশ দিয়ে জিনিসটাকে কিনতে হবে। তো এই যে একটা রেলগাড়ির চাকা গড়ানো শুরু করলো এবং বিজনেস স্ট্র্যাটেজিতে যে ক্লিক হলো, এবং তখন কিন্তু আর কারশাদভাই প্যাটেলকে আর ঘুরে দাঁড়াতে হলো না, তখন তিনি এইভাবে চলতে থাকলো। তো এমন সময় প্রতি বছর উনি সামথিং 1.72 টন এরকম হচ্ছে নির্মা উনি এখন সেল করতে থাকলেন, যেটা মার্কেটে একটা হিউজ শেয়ারে পরিণত হলো। 60% অফ শেয়ার আর তিনি তখন মার্কেটে হচ্ছে নির্মা হচ্ছে বেসিক্যালি কী করতো না, স্ট্যাগনেন্টভাবে আমাদের হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে তখন রাজ করতে লাগলো 60%। ওকে, তো এই 60% যখন হলো, তো তখন যেই যে 60% এত বড় একটা স্ট্যাগনেন্ট, সেখান থেকে আজকে কেন নির্মা বেসিক্যালি 6% নেমে চলে এলো সেটা আমাদের সব থেকে হচ্ছে একটা বড় ভাবার বিষয়। তো এর পেছনে কারণটা এটাই হচ্ছে যে 2010 পর থেকে আমরা দেখেছি যে মানুষের যে ইনকাম অফ স্যালারি সেটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে বাড়তে শুরু করেছে। তো 2010 পর যখনই আস্তে আস্তে বাড়তে শুরু করলো, তখন আমরা জানি যে বেসিক্যালি নির্মা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা একটা চিপেস্ট প্রোডাক্ট হিসেবে আমরা প্রত্যেকে ইউজ করি। তো তখন মানুষজনের যে লাইফস্টাইল বা সব কিছু, তো তারা চাইল না আমরা একটা ব্র্যান্ডেড একটা আমরা হচ্ছে সার্ফ এক্সেল বা অন্যান্য মার্কেটে যে প্রোডাক্টগুলো হচ্ছে সেগুলোর দিকে ডাইভার্ট হতে থাকলো।
তো এইভাবে যখন ডাইভার্ট হতে থাকলো তখন নির্মার আবার সেল আস্তে 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 মার্কেট থেকে কমতে লাগলো। তো তখন উনি বেসিক্যালি ওনার কি করলেন না, তিনি ঋত্বিক রোশনকে দিয়ে একটা অ্যাড করালেন, যে ঋত্বিক রোশনকে দিয়ে যখন তিনি অ্যাডটা করালেন সেটা কিন্তু অনেকটা সাস্টেনেবল বা রিজনেবল একটা অ্যাড হলো না। এর পেছনের কারণটা এটাই হচ্ছে যে বেসিক্যালি ডিটারজেন্টটা এটা যখন দিস ইজ কল্ড দ্য হাউস ওয়াইফ বা এটা হচ্ছে প্রত্যেকের হচ্ছে বেসিক্যালি লেডিসদের ডিপার্টমেন্ট, তো আগের যে অ্যাডভার্টাইজটা উনি এনেছিলেন সেটা একটা লজিক্যাল অ্যাডভার্টাইজ নিয়ে উনি মার্কেটের মধ্যে নেমেছিলেন। তো সেই একটা গ্যাপ তৈরি হয় মার্কেটের মধ্যে, তারপর উনি শুধুমাত্র যে মানে সার্ফ বা ডিটারজেন্ট ইন্ডাস্ট্রির মধ্যেই রইলেন না, উনি তার সাথে সাথে কি করলেন, উনি হচ্ছে ওনার সিমেন্ট ইন্ডাস্ট্রি, ওনার নির্মা ইউনিভার্সিটি, অনেক কিছুর মধ্যে উনি হচ্ছে বেসিক্যালি রিলেট হতে থাকলেন। তো এই সব কিছুর মধ্যে রিলেট হওয়ার সাথে সাথে নির্মা যে প্রোডাক্টটা সেটা কিন্তু ওনার মাথা থেকে আস্তে 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 গুরুত্বটা কমতে থাকে। তো যখন আমরা জানি কোনো একটা গুরুত্ব পুরো প্রোডাক্টে কমতে থাকে, তার কিন্তু লাইফস্টাইল ব্যালেন্স বা তার যে সাকসেসফুল রেশিওটা সেটাও কিন্তু আস্তে আস্তে ফেড হতে থাকে। ওকে, তো এইভাবে হচ্ছে জিনিসটা ওঠার পর আস্তে আস্তে জিনিসটা ফেড হয়। তো আপনারা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানান যে কারা এখনও পর্যন্ত নির্মা তারা ইউজ করছেন অ্যাজ আ প্রোডাক্ট হিসেবে, এবং যারা মনে করেন যে আগে ইউজ করতেন এখন কেন করছেন না, তাদের লাইফস্টাইলে কী পরিবর্তনের জন্য তারা আজকে নির্মাকে বেসিক্যালি হচ্ছে আজকে বর্জন করলেন। তো এই এই স্ট্র্যাটেজিটা বেসিক্যালি হচ্ছে প্রত্যেকের আমাদের জানার প্রয়োজন রয়েছে। ওকে, যেহেতু একটা আমাদের প্রত্যেকেরই একটা আমরা সেই DD1 চ্যানেলে বা আমাদের ছোটোবেলায় প্রত্যেকেই দেখতাম যে নির্মা হচ্ছে একটা সেই টাইপের ডিটারজেন্ট যেটা আমরা প্রত্যেকেই অ্যাজ আ চিপেস্ট মোমেন্টে পেতে পারি। তো আজকের এই ডিসকাশন থেকে আমরা বেসিক্যালি একটাই স্ট্র্যাটেজিতে আসতে পারি যে যে প্রোডাক্টটা আমরা মার্কেটে নিয়ে আসছি সেটার প্রতি আমার গুরুত্ব থাকাটা খুবই প্রয়োজন। আমরা প্রত্যেকেই জানি যে যে কোনো একটা প্রোডাক্ট সেটা যদি অ্যাজ উই আমরা যদি চাইল্ডের মতো তাকে মানুষ না করতে পারি, তাহলে কিন্তু সেটার রিফ্লেকশনস বা সেটার আউটপুট হচ্ছে নট গিভেন লাইক এ প্রপার ওয়ে। তো এই ব্যাপারটাকে জেনেই বলতে হবে যে টেকনোলজির সাথে নিজেকে আপডেট এবং চারপাশে যে নিজেকে আস্তে আস্তে আমি অন্যান্য বিজনেস সেগমেন্টে ছড়িয়ে পড়ছি, তো সেই ছড়িয়ে পড়াটার সাথে আমার যেন নিজের যে ওল্ড সেকশন যেটা আমাকে আজকে এই জায়গায় নিয়ে এসছে সেটাকে যেন আমি কোনো দিন যেন ভুলে না যাই। ওকে, তো আজকের যে স্টোরি নিয়ে আমাদের ডিসকাশন হলো যে নির্মার রাইজ অ্যান্ড ফল নিয়ে। আশা করি আপনাদের প্রত্যেকের এই স্টোরিটা ডেফিনেটলি ভালো লেগেছে, এবং নেক্সট সেগমেন্টে আমি চেষ্টা করব যে আরও ভালো কিছু সেগমেন্ট নিয়ে আসতে যেগুলো আপনাদের অ্যাজ আ নলেজ বেস এবং প্রত্যেকে আমরা যেগুলো ইউজ করি বাট কিছুদিন পর মনে হয় যে না এটা তো অলরেডি আর মার্কেটের মধ্যে নেই বা দেখতে পাচ্ছি না, তো সেই রকম কিছু স্টোরি নিয়ে আমি ডেফিনেটলি আসতে চলেছি। তো আজকের মতো আমি আমার যে ইন্ডাস্ট্রি এক্সপার্ট এখানেই শেষ করছি। তো সবাইকে ধন্যবাদ, বন্দে মাতরম, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।